আসসালামু আলাইকুম। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মিজানুর রহমান আজারি সাহেবকে নাকি নির্বিঘ্নে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে। তখন তাকে আইসিতে এনে গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। যদিও মিজানুর রহমান আজারি সাহেবের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিছু মানুষ ধারণা করেছিল মিজানুর রহমান আজারি সাহেব হয়তো রিসার্চের কাজেই মালয়েশিয়া গিয়েছেন, তবে কিছু মানুষ এও ধারণা করেছিল যে মিজানুর রহমান আজারি হয়তো রিসার্চের কাজে নয়, সরকারের ইন্ধনেই তাকে মালয়েশিয়া পাঠানো হয়। কিন্তু সরকার দলীয় জোট সমর্থক এমপি যখন জাতীয় সংসদের মতো স্থানে দাঁড়িয়ে বলে যে তাকে নির্বিঘ্নে মালয়েশিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, তখন আজারি সমর্থক এবং সরকারের সমালোচনাকারীরা মেননের এই বক্তব্যকে কোট করে সরকারের সমালোচনা সহ সমাজে অরাজকতা সৃষ্টি করলেও কিন্তু করতে পারে। বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। রাশেদ খান মেননের এই বক্তব্য নিতান্তই সাধারণ মানুষের মনে সরকারের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে পারে এই বলে যে মিজানুর রহমান আজারি সাহেব ইচ্ছে করে দেশ ত্যাগ করে নাই, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এসব বক্তব্য কিন্তু সমাজে বিন্দু মাত্র হলেও উত্তেজনা সৃষ্টির কাজে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু মেনন সাহেবের কাছে এসব বক্তব্য উত্তেজনাপূর্ণ মনে হয় না, কারণ তার কাছে মনে হয় যে শুধুমাত্র ইসলামিক স্কলাররাই উত্তেজনাপূর্ণ বক্তব্য দিয়ে থাকে, আর এই কারণে তার পেন ড্রাইভে ইসলামিক স্কলারদের বিদ্বেষপূর্ণ বক্তব্য ভরা থাকে। কিন্তু মাননীয় স্পিকার, এই হাউসে আমি আপনার কাছে ওই ইউটিউবে বিভিন্ন যে সমস্ত ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা হয় সেই সমস্ত পেন ড্রাইভ আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিলাম, কিন্তু সে ব্যাপারে কোনো ব্যবস্থা হয়েছে কিনা আমি জানি না। সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা যেভাবে আপনি জানেন না, ঠিক একইভাবে আমরাও কিন্তু জানি না আপনার পেন ড্রাইভে ভরা বক্তব্যগুলো কি আদৌ ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করে কিনা। এই বক্তব্যের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, আপনি শুধুমাত্র হুজুরদের মধ্যেই ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়ার রেকর্ড খুঁজে পেয়েছেন, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তারা যে বিভিন্নভাবে ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য দেয় আপনার এতে কোনো ভ্রূক্ষেপে ছিল না। ওই ইউটিউবে বিভিন্ন যে সমস্ত ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা হয় সেই সমস্ত পেন ড্রাইভ আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছিলাম। তুমি কত বড় শয়তান, তুমি আদম রেকর্ড কম দম খাইও না আর শয়তান রেকর্ড পিছনও চাইও না। তু কাটুবি বানরের মাতার মতো দিয়ে বানিয়ে বানিয়ে খালি কথা, হারাম হারাম কয় কানে, এই বেদাত কয়, এই শালা। বয়াতিদের বিদ্বেষপূর্ণ বক্তব্যগুলো প্রধানমন্ত্রীকে না দিয়ে শুধুমাত্র হুজুরদের বক্তব্যগুলো প্রধানমন্ত্রীকে দেওয়ায় আপনার চিন্তা চেতনা নিশ্চয়ই একপেশে হয়ে গেছে, কিংবা আপনি একপেশে চিন্তা করেন, নতুবা আলেমদের গালি দেওয়া শরীয়ত বয়াতির পক্ষে আপনি কথা বলতে পারতেন না। অন্যদিকে শরীয়ত বাউল, সেই শরীয়ত বাউলকে গ্রেফতার করে আইসিতে আমলে আইনে জেলে রাখা হয়। এটা নিতান্তই মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে অসম্মান করার সামিল, কারণ আলেমদের গালি দেওয়া শরীয়ত বয়াতিকে কেন গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন। কিন্তু বাউল গানে যারা গান করে বা ব্যক্তি বিশেষ, সে যদি কোনো অপরাধে সম্পৃক্ত হয় তাহলে আইন তার আপন গতিতে চলবে, আইন যে ব্যবস্থা নেবে। রাশেদ খান মেনন সরকারকে হুঁশিয়ারি দিয়ে আলেমদেরকে সমর্থন না দিতে গিয়ে বলেন, ইসলামিক দলগুলো কয়েকদিন পরে পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলবে। মানুষ প্রেয়ার এরাই কদিন পরে পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন করতে বলবে। এই বক্তব্যের মাধ্যমে আসলে রাশেদ খান মেনন বুঝাতে চেয়েছেন যেন ইসলামী দলগুলোকে সরকার সমর্থন না দেয়, কারণ তারা ব্লাসফেমি আইন প্রণয়ন করতে পারে। সঙ্গে তার বক্তব্যে দুটি শব্দ পাকিস্তানি কায়দায় যুক্ত করে দেন। পরে পাকিস্তানি কায়দায় ব্লাসফেমি আইন প্রণয়ন, পাকিস্তানি কায়দায় এই শব্দটি আসলে ব্যবহার করা হয়েছে যাতে সরকার ভুলেও এই আইনটি প্রণয়ন না করে, সঙ্গে যেন সরকার আলেমদের থেকে একটা দূরত্ব বজায় রাখে, কারণ পাকিস্তান যেহেতু বাংলাদেশের শত্রু সেহেতু পাকিস্তান শব্দটি যোগ করলে যদি আলেমদের সাথে দূরত্ব সরকার বজায় করে আর কি, এই কারণে। কিন্তু আমার মনে হয় না সরকার কোনো অজ্ঞ মানুষ দ্বারা পরিচালিত হয়, কারণ ব্লাসফেমি আইন শুধু পাকিস্তানে না, যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস 2017 রিপোর্টে 71টি দেশের তালিকায় উঠে এসেছে যেখানে ব্লাসফেমি আইন রয়েছে। সেক্ষেত্রে শুধু পাকিস্তানের নাম বলার দরকারটা কি ছিল? পৃথিবীর অনেক দেশে ব্লাসফেমি কিংবা ধর্মীয় অবমাননার বিষয়ে আইন রয়েছে, যদিও প্রয়োগিক ক্ষেত্রে অনেক দেশে এর ব্যবহার বিরল। কোনো বিশেষ ধর্মের বিষয়ে অবমাননাকর মন্তব্য করাকে ব্লাসফেমি হিসেবে চিহ্নিত করা হয়। তবে এই আইনটি বাংলাদেশে থাকলে কিংবা না থাকলে খুব একটা সমস্যা হবে বলে তো মনে হয় না, কারণ বাংলাদেশে ধর্মীয় অবমাননার ক্ষেত্রে তথ্য প্রযুক্তি আইন, বিশেষ ক্ষমতা বলে আইন এবং ফৌজদারি আইনেও এই সম্পর্কে বিধান রয়েছে। এরপরে কথা হচ্ছে ব্লাসফেমি আইন তো তাদের উপর অ্যাপ্লাই করা হয় যারা ধর্মীয় অবমাননা করে। এখন কি আপনি চাচ্ছেন না ব্লাসফেমি আইন এই কারণে যেন যারা বাংলাদেশে ধর্মীয় অবমাননা করবে তাদের উপর যেন কোনো ব্যবস্থা গ্রহণ করা না যেতে পারে? বিষয়টি দুঃখজনক। এরপর আবার আপনি বলবেন যে আপনি হজ করে এসেছেন। হজ করেছি। এমপি রাশেদ খান মেনন বললেন ধর্ম প্রতিমন্ত্রীর কথা। কিন্তু আমি জানি যে আজকে
ধর্মমন্ত্রী যেখানে বলেন ওই আজাই নামক জৈনিক ব্যক্তি, আবারও ধর্ম প্রতিমন্ত্রীর বিষয়ে কথা। এই বিষয়ে মানুষ কথা এখনও বলে কীভাবে আসলে আমার জানা নেই, কারণ ধর্ম প্রতিমন্ত্রী মিজানুর রহমান আজারি সম্পর্কে কেন এমন কথা বলে থাকতে পারেন এই বিষয়ে আমার দুটি ভিডিও আছে এবং এই দুটি ভিডিও অন্তত কম করে হলে 70 লক্ষ মানুষ দেখেছে। এই ভিডিওটি আপনার চোখে পড়ল না, দুঃখজনক, কারণ আমাদের ধর্ম প্রতিমন্ত্রী পীর এবং আউলিয়ায় বিশ্বাস করেন। আমি যদি আল্লাহকে পেতে চাই সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহকে নাও পাওয়া যেতে পারে, আল্লাহকে পেতে হলে রসুলের মাধ্যমে, নবীর মাধ্যমে, পীর আউলিয়াদের মাধ্যমে পেতে হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারো বিশ্বাসে আঘাত করা ঠিক না, তিনি যেহেতু পীর আউলিয়া বিশ্বাস করেন আর এই বিশ্বাস থেকে হয়তো মিজানুর রহমান আজহারের উপরে একটু রাগ করে আবেগবশত কিছু কথা বলেই ফেলেছেন। রাশিদ খান মেনন বললেন, ভাবতে হয় ওই জামাত পাকিস্তানি এবং ওহাবিদের প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা। তখন আমাদের ভাবতে হয় যে এটাকে আবার সেই পাকিস্তানি জামাতি ওই ওহাবিবাদীদের প্রাধান্য প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয় পোষকতা দেওয়া হচ্ছে কিনা। সরকার দলীয় জোটে অবস্থান করা কোনো সদস্যের এমন বক্তব্য সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। যেই দলটি দেশটা স্বাধীন করতে এত বড় অবদান রাখলো, মুহূর্তেই তার কোনো সিদ্ধান্ত খারাপ লাগায় তাকে ষড়যন্ত্রকারী বানিয়ে দেওয়া হলো। দুঃখ পামো নাকি হাসুম কিছুই তো বুঝতে পারতেছি না। যদিও এর আগেও সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়ে সাক্ষী দিয়ে বলেছিলেন এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। আমি সাক্ষী, এই নির্বাচনে আমিও নির্বাচিত হয়েছি, আমি সাক্ষী দিয়ে বলছি আমি জনগণ, সেই জনগণ তারা ভোট দিতে পারে নাই। আজকে কেন আমার দেশের মানুষ, আমার ইউনিয়ন পরিষদের মানুষ, আমার উপজেলার মানুষ, আমার জেলার মানুষ, আমার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে আসবে না? বাকিদের কথা বাদই দিলাম, কিন্তু আপনি তো স্বীকার করেছেন যে আপনি ভোটে নির্বাচিত হননি। তাহলে তো এখন প্রশ্ন উঠতেই পারে যে আপনার সংসদ পদ বৈধ কতটুকু। আজাই নামক জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায়। প্রথম কথা, মিজানুর রহমান আজহারী সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলেন, সাইদি সাহেবের পক্ষে না। দ্বিতীয় কথা, তিনি যদি রাজনৈতিক ব্যক্তি দেলাওয়ার হোসেন সাইদির পক্ষে কথা বলতেন তবে 17 কোটির বাংলাদেশ তাকে কখনোই সমর্থন দিত না। এ বিষয়ে আগেই কথা বলেছি, অন্তত ফেসবুক ইউটিউব মিলে অন্তত 50-60 লক্ষ মানুষ এ বিষয়ে আগে জেনে গেছে। সেটা বিষয় না, বিষয় হচ্ছে আপনাদের বিপক্ষে কোনো কথা গেলে আপনারা মেনে নিতে পারেন না কেন? সরকারের পক্ষে যখন কথা বলে তখন আপনারা কোথায় থাকেন? এই যে ওবায়দুল কাদের সাহেব, উনি এদেশের এই যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। আমি নাম নাম বলে দিয়েছি ওনার, যে উনি হচ্ছেন ফাটাকৃষ্ণ। আমাদের কি বলছিলাম, এই ফাটাকৃষ্ণ বলেছি আমি ওনাকে। মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমার মায়ের বয়সের। এখন যদি বিএনপির লোকজন বলে মিজানুর রহমান আজহারী সাহেব সরকারের পক্ষে কাজ করছে, তাহলে মিজানুর রহমান আজহারী সাহেব কোথায় যাবে, আমরা কোথায় যাব, আমি কোথায় যাব? কারণ আপনারা দুইটি দলই তো প্রায় একই রকম, সমালোচনা সহ্য করতে পারেন না আর সমালোচনা করলেই মনে করেন হয়তো আপনাদের বিরোধী পক্ষের কোনো দল। কিন্তু আপনারা ভুলেই যান এদেশে এই দুই দলের বাইরেও সাধারণ মানুষ বসবাস করে। তখন তাকে আইসিতে আমি গ্রেফতার করা হয় না, বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয়। তখন তাকে আইসিতে আমি গ্রেফতার করা হয় না। আপনি যখন অন্য কাউকে গ্রেফতারের কথা বলবেন তখন কিন্তু প্রশ্ন তৈরি হয়েই যায়, কারণ আপনি আমাদের মা এবং বোনদের হিজাব যেন না পরে তার জন্য উৎসাহিত করেছিলেন, এই বলে যে হিজাব আরবের সংস্কৃতি। এই যে হিজাব আমাদের সংস্কৃতি নয়, কিন্তু সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আবার হিজাবকে বহন করছে, সাধারণ মুসলমানরা এই জায়গা থেকে। এটা আমি মনে করি সাধারণ মুসলমান না, এটা একটা আমাদের যে মধ্যপ্রাচ্যে আমাদের বহু সংখ্যক ব্যক্তি কাজ করেন, সেখান থেকে একটা কালচারের এর আমদের হয়েছে। আমাদের তো আলেম সাহেবরা বলছেন যে মেনন সাহেবের এই কথায় ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের ধর্ম তো হিজাবের কোনো ব্যবস্থা আছে বলে আমার জানা এরা আরবি কালচার। আলহাজ রাশেদ খান মেনন সাহেব, 90% মুসলিমের দেশে আপনি আমাদের মা এবং বোনদের হিজাব পরতে নিরুৎসাহিত করে বিপর্দায় চলতে উৎসাহিত করছেন। আমাদের মেয়েরা হিজাব পরলে আপনি শকড হয়ে যান। গিয়ে খুব একদিন খুব মর্মাহত হয়েছিল। আমি যখন শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্টাডি কমিটির চেয়ারম্যান, আমি আগরপুর কলেজে গিয়ে দেখি সমস্ত মেয়েগুলো সব চক্ষু আঁকালে আর কিচ্ছু নাই। আমি বলি যে এটা কি, এসব বাচ্চা বাচ্চা মেয়ে সব তো এদের সব চক্ষু আর এই কোথায়, ইন্টারমিডিয়েট পড়ছে সব। তা আমি রিয়েলি শকড। এত শকড হওয়ার কিছুই নেই,
পবিত্র কোরআনের 7টি আয়াত এবং 70টি হাদিস দ্বারা পর্দার বিধান প্রমাণিত। আমাদের দেশের মা এবং বোনেরা কোরআন এবং হাদিস ফলো করে, আপনার কথায় তা বন্ধ হবে না। দুঃখের বিষয়, এই কথার মাধ্যমে কোরআন এবং হাদিসকে অস্বীকার করে আপনি আমাদের মেয়েদেরকে আরব সংস্কৃতি বাদ দিয়ে দেশি সংস্কৃতি পড়তে বলেছেন, অথচ আপনি নিজে ভিন দেশের সংস্কৃতির পাঞ্জাবি পরে আছেন। হাসবো না, কাঁদবো না, কী করবো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আপনি বাম মতাদর্শের মানুষ, মানুষের অধিকারের কথা বলেন, সেক্ষেত্রে মুসলিমদের অধিকারের কথা না বললে, তাদের অধিকার খর্ব করার কথা বললে, তা কি আপনার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক অবস্থায় পড়ে না? সবচেয়ে মজার বিষয়ে, মুসলিমদের স্বার্থে বিভিন্ন সময় আঘাত করলেও আপনি যে ক্যাসিনো ক্লাবের সভাপতি ছিলেন, সে বিষয়ে কিন্তু সাধারণ মানুষ কোনো কথাই কখনো বলেনি। দেশব্যাপী ক্যাসিনো বিরোধী অভিযানের পর থেকেই আলোচনায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ইতিমধ্যে ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার যুবলীগ দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের রিমান্ডে দেওয়ার তথ্যও উঠে এসেছে তার নাম। ফকিরাপুলের ইয়াং মেন্স ক্লাব প্রথম দিনের অভিযানেই সেখানে হানা দিয়েছিল র‍্যাব। অভিযানে বেরিয়ে আসে জুয়া আর ক্যাসিনো বাণিজ্যের ভয়ঙ্কর চিত্র, যেখান থেকে লেনদেনের ভাগ পেতেন কতিপয় যুবলীগ নেতা। এই ক্লাবের সভাপতি ছিলেন ঢাকা 8 আসনের সংসদ সদস্য রাশেদ খান মেনন। এটা ঠিক যে অনেক ক্ষেত্রে অনেক প্রতিষ্ঠানের সভাপতি কিংবা চেয়ারম্যান তার প্রতিষ্ঠানের খুঁটিনাটি অনেক বিষয় জানে না, কিন্তু তাই বলে ওই প্রতিষ্ঠানে যদি কোনো অপকর্ম সংঘটিত হয় তার দায় যে সভাপতি কিংবা চেয়ারম্যান এড়াতে পারবেন না, তা কিন্তু ঠিক না। এবং আমরা শুনেছিলাম আপনার এই বিষয়ে তদন্ত চলছিল। সম্রাট তার জবানবন্দিতে তার নাম বলেছে এবং প্রতি মাসে কত টাকা দিত সে অঙ্কটাও বলেছে, তাদের রেজিস্টারে তার নাম আছে 5 নম্বরে, এই ধরনের সংবাদ আমিও দেখেছি। বিষয়টা তদন্তাধীন, যে কারো নাম যদি আসে তাদের বিরুদ্ধে তো দেশের আইন আছে, আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা হবে। এই যে তদন্ত যে চলছিল, এরপরে যে তদন্তের পরিণতি কী হয়েছে তা কিন্তু সাধারণ মানুষ জানে না এবং জানতেও চায়নি। তাই তার বিনিময়ে আপনার থেকেও কিন্তু সাধারণ মানুষ এতটুকু আশা করতেই পারে যে সাধারণ মানুষের মনের জন্য আঘাত না লাগে এমন কোনো কথা না বললাম। পরিশেষে আপনাকে ভালো লাগার কারণ, আপনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলেন। উন্নয়ন মানে মত প্রকাশের স্বাধীনতা হরণ নয়। আশা করছি আমার গঠনমূলক মত প্রকাশের স্বাধীনতাকে আপনি বাক স্বাধীনতার অংশ হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।